সাধু সাধু যেন লগা অনন্ত রাধিকার বিয়া। শুভ বিবাহর পাছত শুভ আশীর্বাদ পর্ব। শুভ আশীর্বাদ পর্বর বাবে নির্দিষ্ট করে রখা ভারতীয় ফর্মেল সাজত উজলি উঠিল দেশ বিদেশের শতাধিক তারকা। শুভ বিবাহর পাছতে আয়োজিত শুভ আশীর্বাদ পর্বত ভিন্ন রঙেরে অভ্যাগতর চকুত ধরা দিলে জিও ওয়ার্ল্ড সেন্টারে। রঙিন পরিবেশত আম্বানি আর মার্চেন্ট পরিয়ালে আশীর্বাদ করিলে নবদম্পতিক। শুকুরবারে মার্চেন্ট পরিয়ালের বিদায় লৈ অ্যান্টিলিয়ায় প্রবেশ করিলে রাধিকা মার্চেন্টে। আম্বানি পরিয়ালর নুমলিয়া বোয়ারী রাধিকা তিনিমা পূর্বর প্রাক বিবাহ উদযাপনের পর আরম্ভ করে শুকুরবারের বিয়ালৈকে প্রতিটি অনুষ্ঠানত ভিন্ন সাজত জিলিকি উঠিছে রাধিকা মার্চেন্ট। প্রাক বিবাহ অনুষ্ঠানত আবু জানি সন্দীপ খোসলায় ডিজাইন করা পোশাক পরিধান করেছিল রাধিকা। শুকুরবারের বিয়ার পোশাকর ডিজাইনার আছিল মনীষ মালহোত্রা, যে পোশাকে রাজরানীর রূপত তুলি ধরছে আম্বানি পরিয়ালর কনিষ্ঠ পুত্রবধূ। অনন্ত আর রাধিকার বিয়ার মারফত বিশ্ববাসীর সম্মুখত আম্বানি পরিয়ালে তুলি ধরছে গ্লেমার আর গাম্ভীর্যতার লগতে ভারতীয় সংস্কৃতির সমাহিত রূপ। ২০২২ চনের ৩০ ডিসেম্বরত রাজস্থানের নাথ দ্বারার শ্রীনাথজি মন্দিরত অনুষ্ঠিত হয়েছিল অনন্ত আর রাধিকার রোকা অনুষ্ঠান। তার এই মাধ্যমত আম্বানি পরিয়ালের পুত্রবধূ হিসাবে স্বীকৃতি পাইছিল রাধিকা মার্চেন্টে। রোকার পাছতে অ্যান্টিলিয়াত আয়োজিত পার্টিত সামিল হয়েছিল বি টাউনের শতাধিক তারকা। ২০২৩ চনের ১৯ জানুয়ারীত আম্বানি আর মার্চেন্ট পরিয়ালের লগতে ঘনিষ্ঠ সকলের উপস্থিতিত আঙুঠি অদল বদল করেছিল অনন্ত আর রাধিকায়। তার পাছতে গুজরাটের জামতারাত অনুষ্ঠিত হয়েছিল অনন্ত আর রাধিকার প্রাক বিবাহ পর্ব। সেই অনুষ্ঠানত উপস্থিত আছিল দেশ বিদেশের শ ভি ভি আই পি। অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের অংশ হিসাবে আম্বানি পরিয়ালে আয়োজন করেছিল গণবিবাহর। সমাজের পর বঞ্চিত পরিয়ালের ৫০গৰাকীক যুবক আর যুবতীর বিয়ার ব্যবস্থা করে দিয়েছিল মুকেশ আম্বানি আর নীতা আম্বানি। দরা কইনার সাজ পোশাক গহনা গাঁথরির পর সকলখিনির আয়োজন করেছিল আম্বানি পরিয়ালে। আনকি প্রতিগী ন কইনার হাতত আম্বানি পরিয়ালে তুলি দিছিল ১,১০০০ টাকার উপহার। কইনায় নিবলগা প্রতিপথ সামগ্রীর যোগান ধরে বদান্যতার পরিচয় দিছিল আম্বানি পরিয়ালে। নবী মুম্বাই সেই অনুষ্ঠানত উপস্থিত আছিল ৮০০গৰাকী অভ্যাগত। সেই সকলো আয়োজনের পিছত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অনন্ত রাধিকার বহু প্রতীক্ষিত বিবাহ। ১৩ জুলাইর শুভ আশীর্বাদ পর্বর পাছত দেওবারে উদযাপন হব মঙ্গল উৎসব অথবা ওয়েডিং রিসেপশন। শুভ আশীর্বাদ পর্বর পাছত দেওবারে উদযাপন হব মঙ্গল উৎসব অথবা ওয়েডিং রিসেপশন। শুভ আশীর্বাদ পর্বর দরে জিও ওয়ার্ল্ড সেন্টারতে অনুষ্ঠিত হব মঙ্গল উৎসবর কার্যসূচী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট।